আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠছি আমরা, এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্ত পর্যন্ত পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং এই যে ভিডিও, এই যে পদ্মা সেতুতে উঠছি, যেদিন পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল সেদিন, এবং শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটি হচ্ছে উদ্বোধনের পরের দিনের সকালবেলায় যে দৃশ্য, সেই দৃশ্য। এই দৃশ্য হচ্ছে যে সকালবেলায় যখন সবাই একসাথে অপেক্ষায় ছিলেন সকাল ৬টায়, সেই মহেন্দ্রক্ষণ যখন সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হয় পদ্মা সেতু, এবং জাজিরা প্রান্ত থেকে সেতুতে ওঠার সেই যে দৃশ্য সবার, সেই দৃশ্য আপনারা শুরুতে দেখেছেন। তবে আমি এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো যে দৃশ্য, সেটি হচ্ছে উদ্বোধনের দিনের যে দৃশ্য। এবং এই দৃশ্যটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই দিনে পদ্মা সেতুর যে অবস্থা ছিল, এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রথম দিন পদ্মা সেতুতে ওঠার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করবার জন্যই কিন্তু আসলে আমি এই যে ভিডিওটি, সেই ভিডিওটি আজকে দিচ্ছি। যদিও ভিডিওটি আসলে উদ্বোধনের দিন প্রকাশ করলেই বেশি ভালো হতো, আপনারা আরও দ্রুত পেয়ে যেতেন, কিন্তু তারপরেও আমি যেহেতু প্রথম দিনেই সেতু পার হয়েছিলাম উদ্বোধনের দিন, সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে পদ্মা সেতু নিয়ে দিন অনেক কথাবার্তা উদ্বোধনের দিনে অনেক কিছু হয়েছে, যেই আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। পদ্মা সেতু যেমন আমাদের একটি খুব বড় অর্জন, সেই অর্জনটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু যে আয়োজন ছিল সেটিও কিন্তু স্মরণীয় একটি আয়োজন। এবং সেই স্মরণীয় আয়োজনের দিনে একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে আমি এই যে পদ্মা সেতুতে উঠে প্রথম দিনেই পার হতে পারছি, সেই অনুভূতিটুকুও আসলে অনেক অনেক বড় একটি পাওয়া আমার জন্য। এবং আমার সাথে অনেকেই ছিলেন আমাদের সহকর্মী, তাদের জন্যও কিন্তু এটি একটি বড় পাওয়া, এবং তাদের জন্যও কিন্তু এটি একটি সুখের অনুভূতি। তো যেভাবে আমরা আসলে প্রথম দিনে তো গণমাধ্যম কর্মীদের পদ্মা সেতুতে পা হওয়ার সুযোগ ছিল না, শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তাকে তার যেই সিকিউরিটি এবং অন্যান্য পারপাসে যারা এসেছিলেন এবং এই উদ্বোধনের কাজের সাথে যারা জড়িত ছিলেন প্রশাসনের, তারা প্রথম দিনে এই পদ্মা সেতু পার হওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু ওই দিন পার হতে দেওয়া হয়নি। কিন্তু আমরা একটি পদ্ধতি অবলম্বন করেছি, এবং প্রথমবারের মতো টোল দিয়েই কিন্তু আমরা এই সেতু পার হয়েছি প্রথম দিনেই উদ্বোধনের দিনে। এবং সেটি হচ্ছে যে কয়েকজন পুলিশ সদস্য, তারা দায়িত্ব পালন করতে এসেছিলেন কিন্তু পার হওয়ার জন্য তাদের গাড়ি যেটি ছিল সেটি আগেই চলে গিয়েছে, তারা গাড়ি মিস করেছিলেন। তখন ওই পুলিশ সদস্যরা আমাদেরকে বললেন যে আমাদেরকে আপনারা একটু নিয়ে যান, আমরা আপনাদেরকে পার করে, বা যেহেতু আমাদের যাওয়ার সুযোগ আছে স্বাভাবিকভাবে আমাদেরকে যেতে দিবে, আপনাদের গাড়িগুলো তাহলে পার হয়ে যাবে। তো আমরা সেই অভিজ্ঞতাটুকু নেওয়ার জন্য আমরা রাজি হয়ে গেলাম, যে প্রথম দিনে পার হওয়ার সুযোগটুকু নেওয়ার জন্য। এবং যখন টোল প্লাজায় গেলাম তখন আমরা কিন্তু একটা ভালো বিষয় যে আমরা আমাদের কাছ থেকেও প্রথম দিনে কিন্তু টোল নেওয়া হয়েছে। এবং আরও মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা পার হয়েছেন সবাই কিন্তু মোটামুটি টোল দিয়ে পার হয়েছেন। প্রধানমন্ত্রী প্রথম টোল দিয়ে মাওয়া থেকে জাজিরায় এসেছেন, তারপরে মন্ত্রিপরিষদের সদস্যরাও কিন্তু অনেকেই টোল দিয়েছেন, এবং যাওয়ার সময় তারা কিন্তু টোল দিয়েই আবার গিয়েছেন। দু একজন মন্ত্রিপরিষদ, দু একজন সদস্যের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে আমরা টোল দিয়ে পার হয়েছি। এটি আসলে এক ধরনের খুবই সুখের কথা, আনন্দের কথা। এবং এই যে আমরা চলতে চলতে যখন এই পদ্মা সেতু পার হচ্ছিলাম, তখন আসলে গর্বে বুকটা ভরে যাচ্ছিল, যেই সেতু নিয়ে এত কথা, যেই সেতু নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, সেই সেতু শেষ পর্যন্ত হয়ে গেল। এবং যেই পদ্মা নদীর বুক চিরে প্রায় ৬.৬ কিলোমিটার প্রস্থ যেই পদ্মা, সেই পদ্মার দুই প্রান্ত এক হয়ে গেল সাধারণ মানুষের জন্য। এবং একই সাথে এই খুলে দেওয়ার সাথে সাথেই দেশের একটি বিশাল অংশের সাথে অন্য অংশের বিরাট বড় কানেক্টিভিটি কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চলের যেই ২১টি জেলা, সেই জেলার সাথে সরাসরি রাজধানী সহ অন্যান্য অংশের যে যোগাযোগ ব্যবস্থা সেটি অনেক বেশি সহজ হয়ে গেল এই কানেক্টিভিটির মধ্য দিয়ে। এবং এটি কিন্তু নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিয়েছে। পদ্মা সেতুর নির্মাণ নিয়ে অনেক কথা হয়েছে, অর্থায়ন নিয়ে কথা হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অভিযোগকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ তার জনগণের টাকায়, বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে
পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন করেছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য একটি গর্বের বিষয়, একটি অহংকারের বিষয়, কারণ এই পদ্মা সেতু নির্মাণ হয়েছে তার নিজস্ব অর্থায়নে। হ্যাঁ, অন্যান্য প্রকল্প জনগণের টাকাই নির্মাণ হয়, যেহেতু জনগণের ট্যাক্সের ভ্যাটের টাকাতেই সরকার চলে, প্রশাসন চলে, রাষ্ট্র চলে, সব প্রকল্পই মোটামুটি বাইরের ঋণ নির্ভর যেগুলো নয় সেগুলো জনগণের টাকাতেই হয়। কিন্তু এই পদ্মা সেতুর বেলায় সেটি কিন্তু একটু ভিন্ন ছিল। বিশ্বব্যাংক তাদের ঋণ প্রত্যাহার করে নিয়েছিল, তারপর বাংলাদেশ ঘোষণা দিয়ে তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছে। সে কারণে বাংলাদেশের মানুষের এই সেতু নিয়ে গর্ব একটু বেশি, অহংকার বেশি। এবং পদ্মা নদীর মতো একটি খরস্রোতা নদী, যেটিকে বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদী বলা হয়, বলা হচ্ছে যে এই নদীতে 20 সেকেন্ডে যে পানি প্রবাহিত হয়, সেই পানি দিয়ে ঢাকা শহরের একদিনের চাহিদা পূরণ করা সম্ভব। এই নদীতে যেই লেভেলে গিয়ে পাইলিং করতে হয়েছে তা একটা 40-তলা ভবনের সমান। এই যে এই রকম একটি নদীকে জয় করে, এরকম স্রোতকে জয় করে, এবং বিশ্বে প্রথমবারের মতো যেই পদ্ধতিতে গ্রাউটিং করে এই যেই পাইলিংগুলো করা হয়েছে এবং পিয়ারগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু সারা বিশ্বে রেফারেন্স হিসেবে ইঞ্জিনিয়ারিং বিদ্যায়, প্রকৌশল বিদ্যায় এটিকে প্রয়োগ করা হবে। পদ্মা সেতু হচ্ছে একটি প্রকৌশল বিষয় বলা যায়। পদ্মা সেতু যেমন পদ্মার খরস্রোতা পদ্মাকে জয় করা, পাশাপাশি সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের যারা শিক্ষার্থী থাকবেন, যারা গবেষক থাকবেন, তাদের জন্য কিন্তু এই পদ্মা সেতু একটি গবেষণার বিষয়ও বটে। এটি একটি রেফারেন্স হবে সারা বিশ্বে। তেমন একটি বিষয়কে জয় করে আমরা আজকে পদ্মা সেতু আমাদের বাস্তবতা, এবং যেই পদ্মা সেতু অনেকেই হয়তো ভেবেছিলেন যে হবে না, এই নদীতে পদ্মা সেতু করা যাবে না, শুধু বিশ্বব্যাংক টাকা নিয়ে গেছে বলেই নয়, ওই সময় যখন কাজ শুরু হয় তখন অনেকেই এটিকে তাদের বিশ্বাসের মধ্যে আনতে পারেননি যে পদ্মা সেতু বাংলাদেশ করতে পারবে, করা সম্ভব। আমাদের দেশের সব বড় বড় বিশেষজ্ঞরাও এটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা অসম্ভব ব্যাপার। কিন্তু সেই অসম্ভব ব্যাপারটি সম্ভব হয়েছে বাংলাদেশের মানুষের টাকায়, প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকায়, দেশের মানুষের, প্রতিটি মানুষের টাকায়। কারণ এখানে বিভিন্ন মাধ্যম থেকে এই টাকা জমা হয়েছে এই পদ্মা সেতুর যেই কোষাগার সেতু নির্মাণের জন্য। এখন সেই সেতু বাস্তবতা, সেই সেতু দিয়ে মানুষ আসা যাওয়া করবে, এবং এই সেতুতে টোল দিয়ে পার হতে হবে। সেটি অনেকেই বলছেন যে এটি না করলেও পারতেন, এটি করলে না করলেও হতো, টোল আরও কম নিলে হতো, এমন অনেক ধরনের মন্তব্য আছে। মানুষের পক্ষ থেকে এই মন্তব্যগুলো আসা বা এই দাবিগুলো আসা খুব স্বাভাবিক। সাধারণ মানুষ প্রত্যাশা করে, আমার টাকায় আমার সেতু, তাহলে আমি কেন টোল দিয়ে পার হব। আসলে এটি যারা একটু যৌক্তিকভাবে চিন্তা করবেন, এত বড় এক অঙ্কের একটা টাকা খরচ হয়েছে, আপনার টাকাটা রাষ্ট্রের কোষাগারে গেছে, রাষ্ট্রের কোষাগার থেকে সেটি খরচ হয়েছে, এখন রাষ্ট্রকে তো চলতে হবে, সেই রাষ্ট্র চলতে হলে আবার এই জনগণের ট্যাক্স ভ্যাট সেগুলো দিয়েই চলতে হবে। বিশ্বের সব দেশেই মানুষ টোল দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়েই রাষ্ট্র চলে। এখন সেই রাষ্ট্র আমি যেই ভ্যাট টোল কীভাবে দিচ্ছি, কতটা দিচ্ছি, সেইটার রিটার্ন কিন্তু আমাকে গভর্নমেন্ট দেবে, যে আমি কি সার্ভিস সেখান থেকে পাচ্ছি সেটি হচ্ছে আমার সেই ভ্যাট ট্যাক্সের রিটার্ন। পদ্মা সেতু হচ্ছে আমার সেই ভ্যাট ট্যাক্সের রিটার্ন, এবং এই যে সার্ভিসটা আমি পাবো সেটি হচ্ছে আমার রিটার্ন। এখন টোল আমি দিব, টোলের বিনিময়ে এখানে আমি সুবিধা পাবো, আমি কম সময়ে চলে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যে দীর্ঘদিন ধরে পদ্মা পার হতে গিয়ে কত দুর্ঘটনা ঘটেছে, কত মানুষের জীবন গেছে, এই সাম্প্রতিক করোনাকালেই কত মানুষ ফেরিঘাটে এসে আটকে পড়ে মৃত্যুবরণ করেছে, চিকিৎসা নিতে পারে নাই, আসতে পারে নাই ঢাকায়, হাসপাতালে ভর্তি হতে পারেন নাই, পথেই তাদের মৃত্যু হয়েছে। এমন অসংখ্য করুণ কাহিনী রয়েছে এই পদ্মা পার হতে গিয়ে। তো সেই সব করুণ কাহিনীকে পেছনে ফেলে এখন পদ্মা বাস্তবতা, পদ্মা সেতু বাস্তবতা, এবং এই যে আমরা বলতে বলতে মাওয়া প্রান্তে চলে এসেছি, এবং সেই মাওয়া প্রান্তের দৃশ্য এটি। আমরা বাম দিক দিয়ে নেমে যাচ্ছি, ডান দিকে হচ্ছে মাঝখানে যেই রেল সেতুর যেই লাইন সেটি, এর পরেরটা হচ্ছে ওঠার লাইন। এভাবেই আসলে এই যে মাওয়া প্রান্তের যে আয়োজন ছিল উদ্বোধনী দিনে, সেটি আমরা পার হচ্ছি। তো আসলে সব মিলিয়ে পদ্মা সেতু হচ্ছে একটি আমাদের জন্য একটি গর্বের এবং অহংকারের একটি প্রকল্প। আমরা সেই গর্ব যেমন করব, অহংকার যেমন করব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পালন করব, সেটি সবার কাছে প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।